হ্যালো গাইস, আমি দীপ, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিনটে সুপার ডুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো, এবং তিনটে আপডেটই কিন্তু বাংলা সিনেমা সংক্রান্ত, এবং একটা অবশ্যই জিতদার মানুষ সংক্রান্ত, একটা অঙ্কুশদার মির্জা সংক্রান্ত, এবং একটা অবশ্যই এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ দেবদার বাঘা যতীন সম্পর্কিত। সো প্রথমে যদি আসি জিতদার মানুষকে নিয়ে, সো ইতিমধ্যে এখনও অবধি কিন্তু বর্তমানে মানে পুজোর সবকটা সিনেমাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, বাট এর মাঝখানে কিন্তু জিতদার মানুষ কিন্তু পিছিয়ে যায়নি। জিতদার মানুষকে নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা বিরাট লেভেলের কিন্তু উন্মাদনা রয়েছে, এবং সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে বুকমাই শোতে, এবং সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে ইউটিউবে মানুষের টিজারের ক্ষেত্রে। সো এখন আমি যে আপডেটটাকে নিয়ে কথা বলবো, কালকে হচ্ছে বিজয়া দশমী, এবং দশমীতে কিন্তু এসেছিল ঠিক আগের বছরে হচ্ছে আমাদের রাবণের অফিসিয়াল পোস্টার। তো সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি বলতে পারি কালকের কিন্তু একটা পসিবিলিটি রয়েছে যে কালকের মানুষ সংক্রান্ত কিছু আপডেট আসলেও কিন্তু আসতে পারে। তোমরা গ্র্যাস রুটের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা গিয়ে দেখো, মানুষের যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু একটা হিডেন ভিডিও বলে একটা ওপরে অপশান রয়েছে, সেখান থেকে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি অলরেডি কিন্তু মানুষের কোনো গান বা ট্রেলার এই সংক্রান্ত কোনো কিন্তু ভিডিও আপলোড করা হয়ে আছে, এবং খুব শীঘ্রই হয়তো এটাকে মানে পাবলিশ করা হবে। এটা কোনো গানও হতে পারে বা কোনো ট্রেলারও হতে পারে বা মানুষ সংক্রান্ত কোনো মানে প্রমোশনাল ভিডিও কিন্তু হতে পারে, দেখা যাক এক্স্যাক্টলি কী আসে। বাট কালকের কিছু একটা বস আসলেও আসতে পারে এটা আমার মন বলছে, দেখা যাক। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, অঙ্কুশদার মির্জাকে নিয়ে, এবং অঙ্কুশদার মির্জা একটা বিরাট লেভেলে কিন্তু হাইপ সৃষ্টি করেছে, এবং ওই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা রীতিমতো কিন্তু সবার প্রত্যেকের কিন্তু ভাল লেগেছে, এবং জিতদার মানুষের মতন, জিতদার চেঙ্গিজের মতন, এবং দেবদার বাঘা যতীনের মতনই কিন্তু এটা একটা ক্রেজ সৃষ্টি করেছে অডিয়েন্সের মধ্যে। সো বিষয়টা হচ্ছে এইটা, অঙ্কুশদা কিন্তু এই প্রজেক্টটার জন্য প্রচুর কিন্তু খাটছে, এবং রিসেন্টলি তার শেয়ার করা একটা ফটো আমি দেখলাম, রীতিমতো জিমে জাস্ট ঘাম ধরাচ্ছে, এবং কী লেভেলের বডি বানিয়েছে, মানে এই ধরনের মাস অ্যাকশন কমার্শিয়াল সিনেমাতে কিন্তু এই ধরনের বডির উপরে কিন্তু খাটাটা প্রচণ্ড দরকার। অঙ্কুশদা কিন্তু সেটাই করছে, হ্যাটস অফ অঙ্কুশদা এই ধরনের ডেডিকেশনের জন্য আমি বলবো। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে সেটা অবশ্যই দেবদার বাঘা যতীন। সো এটা যে লেভেলের রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে সেটা ট্রিমেন্ডাস, পুজোর প্রত্যেকটা ছবি কিন্তু অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছে, বাট এই ছবিটা আলাদাই রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। তো সেই জন্য প্রিয়াতে, প্রিয়া এমন একটা লোকেশনে অবস্থিত আছে সেখানে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করে, একদিকে ত্রিধারা, একদিকে দেশপ্রিয় পার্ক, এবং প্রচুর মানুষ ওখানে ঠাকুর দেখতে গিয়ে কিন্তু হলে এসে এই প্রজেক্টটাকে দেখছে, এবং সেই জন্য এই সিনেমার যিনি মানে কর্ণধার অরিজিৎ দত্ত তিনি কিন্তু একটা মেনশন করেছেন যে 2:40 তারা যে কটা শো দিয়েছিল প্রত্যেকটা শো কিন্তু মোটামুটি হাউসফুল গেছে, এবং ইতিমধ্যে কিন্তু দেবদা গতকাল একটা টুইট করেছিলেন যে মানে আজকের থেকে রাত্রিবেলা 9টার দিকে কিন্তু একটা শো অ্যাড অন করা হচ্ছে মানে পাবলিক ডিমান্ডের জন্য। এটা একটা সত্যি বলতে বিশাল বড় অ্যাচিভমেন্ট যে দর্শকরা চাইছে এটাকে দেখতে, এবং ভিড় আটকানো যাচ্ছে না, এবং আসলে শুধুমাত্র প্রিয়া নয় আরও অন্যান্য সমস্ত সিঙ্গেল স্ক্রিনে সমস্ত জায়গায় মাল্টিপ্লেক্সে কিন্তু এটার রেসপন্স প্রচণ্ড ভালো, বিশেষ করে আমি ওয়ার্ড অফ মাউথের কথা আমি বলবো, ওটা কিন্তু প্রচণ্ড ভালো, যেটা সত্যি বলতে দরকার অ্যাকচুয়ালি। তোমরা এখনও অবধি দেখেছো কি না বাঘা যতীন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।